Welcome back, ICDS Supervisor Aspirants. আমি অনেক দিন পরে আবার ফিরে আসলাম, মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম। তোমরা অনেকে সেটা জানো, আমার ICDS গ্রুপে আলোচনা হচ্ছিল। তো তোমরা ইন্টারভিউ এর একদম দোরগোড়ায়, খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ শুরু হবে। আজকে 24 জুলাই, তো আগামী কাল থেকেই ইন্টারভিউ শুরু হচ্ছে। এবার ইন্টারভিউ 4টি বোর্ডে হবে, বোর্ড 1, বোর্ড 2, বোর্ড 3, বোর্ড 4। এবার প্রথমে 2900 এর মতো, মানে অ্যাপ্রক্স 3000 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, জেনারেল ক্যান্ডিডেটদের। প্রার্থী এখনও অনেক ক্যান্ডিডেট বাকি আছে যাদের এখনও এই লিস্টে নাম আসেনি। তো তোমরা নিশ্চয়ই যাদের ইন্টারভিউ কল লেটার এর মেসেজ পেয়েছো, তোমরা নিশ্চয়ই তোমাদের সেই কল লেটার ডাউনলোড করে নিয়েছো এবং তোমাদের ডকুমেন্ট আপলোড কমপ্লিট। অ্যানেক্সার সি নিয়েও প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা আমার চ্যানেলে ICDS সুপারভাইজার সংক্রান্ত যে প্লেলিস্ট আছে সেখানে একগুচ্ছ ভিডিও আছে, মোটামুটি 18 থেকে 20টা ভিডিও আছে, যেখানে তোমাদের অ্যানেক্সার সি যে ফিল আপ, ডকুমেন্ট অ্যাটেস্টেশন বা ফটো অ্যাটেস্টেশন, তারপরে ডকুমেন্ট আপলোড, MSP, OBC, NCL এই সমস্ত বিষয়, এছাড়াও তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়ে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি, এছাড়াও আরও কিছু সিচুয়েশনাল কোশ্চেন যেগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। তো আমি আশা করব যে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখেছ। যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে একবার সেই ভিডিওগুলো দেখে নাও, তোমাদের কাজে লাগবে নিঃসন্দেহে। এখন আজকে আমরা এই ইন্টারভিউ আরও কিছু বিষয় যেগুলো আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আলোচনা করিনি, সেরকম কিছু বিষয় ইউটিউবে আমি কিছু চ্যানেলে ভিডিও দেখেছি ইন্টারভিউ সংক্রান্ত, তো বা প্রস্তুতির সংক্রান্ত কিছু ভিডিও দেখেছি, যেখানে ICDS সুপারভাইজার এর যে জব, সেই জবের যে কোর ব্যাপারগুলো, কোর বলতে একদম জব পাওয়ার পরে যেগুলো ব্যাপার সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে। ব্যাপারটা হলো, তোমরা তো ফ্রেশার্স, তোমরা তো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নও, তো তোমাদের পক্ষে সেই জিনিসগুলো জানা সম্ভব নয়। যারা তোমাদের পার্সোনালিটি টেস্ট প্যানেলে থাকবেন তারাও সেটা জানেন যে তোমরা সকলেই ফ্রেশার ক্যান্ডিডেট, তো এতটাও ভিতরে গিয়ে কোনো প্রশ্ন তোমাদের করা হবে না। কিন্তু এই যে পোষণ, আমব্রেলা, ICDS, শিশু আলয়, এই সমস্ত বিষয়, পোষণ অ্যাপ, এখন পোষণ অ্যাপের কাজটা কীভাবে কীভাবে হয়, কোন প্যারামিটার কীভাবে কাজ করে, এতগুলো ভিতরের বিষয় তো সকলের পক্ষে জানা সম্ভব নয়। তো তোমরা এগুলোকে টাচ করে যাবে, এগুলোকে বাস মোটামুটি ব্যাপারগুলো জেনে যাবে, একদম তোমার কোন অ্যাপ কীভাবে কাজ করছে না করছে এগুলো ফ্রেশারদের পক্ষে জানা সম্ভব। তো যাই হোক, আমি কিছু সিচুয়েশনাল কোশ্চেন নিয়েও আলোচনা করেছি, আবার কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, পশ্চিমবঙ্গের স্কিমগুলো নিয়ে আলোচনা করেছি। তো রেসপন্স তোমাদের দিক থেকে মোটামুটি খারাপ ছিল না, ভালো রেসপন্স পেয়েছি। আমার ICDS সংক্রান্ত একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপটাতে আমি কম আলোচনা করি, ক্যান্ডিডেটরাই তাদের নিজস্ব যে বিভিন্ন রকম সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে ক্যান্ডিডেটরাই আলোচনা করে। তো এই যে বিষয়, আমি অ্যাকচুয়ালি সাউন্ডটার জন্যই আমি ট্রাই করছি সাউন্ডটা যাতে ভালো আসে, কারণ আমি প্রিভিয়াসলি 3-4টা ভিডিওতে সাউন্ড নিয়েই কমপ্লেন পেয়েছি, যে অনেকে বলেছে, সাজেশন দিয়েছে যে সাউন্ডটা যদি একটু ভালো করা যায়। আমার সমস্যা যে আমার কাছে আলাদা কোনো মাইক্রোফোন নেই, আমি হেডফোনটাকে ইউজ করছি। তো ওগুলো ভিডিও তোমরা একবার দেখে নাও। এখন ব্যাপারটা হলো যে ওগুলো ছাড়াও কিছু বিষয় আছে যেগুলো তোমরা প্রিলিমস বা মেইনস এক্সামের সময়েও পড়াশোনা করেছো, এবার এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই একবার দেখে যেতে হবে। তোমার এরিয়ার যে ভৌগোলিক এবং হিস্টোরিক্যাল যে ইম্পর্টেন্স সেটা অবশ্যই জানতে হবে। বিখ্যাত কোনো ব্যক্তিত্ব থাকলে তার সম্পর্কে জানতে হবে, কোনো মুভমেন্ট থাকলে সেটা জানতে হবে, তোমার ওখানে লোকাল জনজাতি, যদি কোনো স্পেশাল জনজাতি থাকে তাদের সম্পর্কে, যেমন আমি বলি যে
টোটো সম্প্রদায় নিয়েও প্রশ্ন হয়, যদি আলিপুরদুয়ারের কোনো ক্যান্ডিডেট থেকে থাকো তাহলে জানতে হবে রাভা মেচ এই সমস্ত জনজাতি রয়েছে, এদের সম্পর্কে অবশ্যই সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। এছাড়াও যে পশ্চিমবঙ্গের অন্য ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টে যে জনজাতি রয়েছে সেই সমস্ত জনজাতি সম্পর্কে একটি পজিটিভ যে পজিটিভ কনসেপ্ট সেটা যেন অবশ্যই থাকে, কারণ প্রশ্ন করা হতে পারে, ঐতিহাসিক বিষয়গুলো থাকে প্রশ্ন করা হতে পারে, নদ নদী সম্পর্কে ধারণা থাকতে পারে, নতুন কোনো রকম কোনো ঘটনা যদি রিসেন্টলি কোনো কিছু ঘটে থাকে সেটা সম্পর্কেও নলেজ রাখতে হবে। রিসেন্ট বলতে কী বোঝায়, রিসেন্ট বলতে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত হতে পারে। আচ্ছা, এছাড়াও তোমার এরিয়ার এমএলএ এমপি যদি কেউ থেকে থাকেন তাহলে তাদের সম্পর্কে নলেজ রাখতে হবে। অবশ্যই যে ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ডিএম এডিএম বিডিও তোমার এরিয়ার তাদের নাম জানতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। এছাড়াও যে অন্যান্য বিষয়গুলো আমি কিছুটা নোট ডাউন করেছি তোমাদের সামনে যাতে বলতে পারি, তারপরে হয়তো কিছুটা বাদ পড়ে যাবে, সবগুলো একসঙ্গে কভার আপ হয়তো করতে আমি পারবো না, আমি বলছি তোমরা জাস্ট একবার শুনে নিও বা দেখে নিও বা লিখে নিও। হিস্ট্রি ন্যাশনাল মুভমেন্ট থেকেও প্রশ্ন হতে পারে, সাধারণ প্রশ্ন হতে পারে, তো সেগুলো জানতে হবে। ভারত পশ্চিমবঙ্গের যে ভূগোল এটাকে টাচ করতে হবে, তোমাদের জেনে যেতে হবে, তোমরা জানোই তোমরা মেইনস কমপ্লিট করে এসছো তো তোমাদের সেটা নলেজ আছেই, তবু আমি বলবো আরেকবার জাস্ট দেখে নাও যে বিভিন্ন নদী প্রকল্প বাঁধ ড্যাম এগুলো সম্পর্কে ভারতের সংবিধান, এটা তোমাদের প্রচুর ভালোভাবে ভারতের সংবিধানটাকে জেনে যেতে হবে, ইকোনমিক থেকেও বেশি, ইকোনমি এবং সংবিধান এই দুটোই আইসিডিএস এর সঙ্গে প্রচুর জড়িত, ভারতের নদ নদী যতটা না জড়িত ভারতের ইতিহাস যতটা না জড়িত তার থেকে সংবিধান এবং অর্থনীতি আইসিডিএস এর সঙ্গে এটা, ঠিক আছে? তো সংবিধানের প্রায় প্রত্যেকটা ধারা সেগুলো সম্পর্কে জানতে হবে, রিট ডিপিএসপি আমাদের যে সংবিধানের যে প্রস্তাবনা প্রিয়াম্বল এগুলো সম্পর্কে জানতে হবে, প্রিয়াম্বলটাকে তোমার একদম ধাতস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, ধাতস্থ করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে ওখানে তোমার জেনে যেতে হবে, ব্যাখ্যাটা জেনে যেতে হবে, প্রশ্ন করা হবে, ঠিক আছে? কখন কোন সংশোধন হয়েছে প্রস্তাবনায় সেটা জেনে যেতে হবে। আইসিডিএস সম্বন্ধে এখন আর বলছি না, তবেও পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সম্পর্কে ধারণা তৈরি করে যেতে হবে, নীতি আয়োগ সম্পর্কে একটা ধারণা নিতে হবে, বর্তমান পশ্চিম মানে ভারতের বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল তাদের সম্পর্কে জানতে হবে, রিসেন্টলি আমাদের রাজ্যপাল সরি রাষ্ট্রপতি নিয়োগ হয়েছেন বা নিয়োগ হবেন আগামী 25 জুলাই থেকে খুব সম্ভব তার অ্যাক্টিভিটি শুরু হবে, তো তার সম্পর্কে পুরো তথ্য জানতে হবে। তোমরা এগুলো যদি গুগলে বা উইকিপিডিয়াতে একটু দেখে নাও অনেক ইনফরমেশন পাবে, সবগুলো বিষয় সম্পর্কে ভিডিও তৈরি করা সম্ভব হবে না, আমি চেষ্টা করব যদি আরও দু একটা বিষয় নিয়ে, এটা তোমাদের যে ইন্টারেস্ট আমার যে তৈরি করা ভিডিওগুলোর প্রতি ইন্টারেস্টের উপরেও আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করা নির্ভর করবে, যদি ইন্টারেস্ট না থাকে তাহলে তোমাদের জন্য পরিশ্রম করে ভিডিও তৈরি করে কী হয় বলো, তবে আমি দেখেছি ভালো রেসপন্স ছিল, ভালো রেসপন্স আছে। আচ্ছা, কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট বলতে ভারতের বিভিন্ন রাজ্যে বা ভারতের বিভিন্ন যে প্রশাসনিক লেভেল রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেখানটায় কোনোরকম যে অ্যাপয়েন্টমেন্ট নিযুক্তিকরণ যদি হয়ে থাকে সেগুলো সম্পর্কে জানতে হবে। ফেমাস স্পোর্টস পার্সন তোমার এরিয়া হোক পশ্চিমবঙ্গ হোক ভারতের হোক যে কারো সম্পর্কে প্রশ্ন করা হতে পারে, হঠাৎ করে একটা প্রশ্ন করে দিল, উত্তর দিতে হবে। লোকাল স্পোর্টস, ঠিক আছে, লোকাল স্পোর্টস বলতে পশ্চিমবঙ্গের স্পোর্টসগুলো সম্পর্কেও একটা ধারণা তোমাদের তৈরি করে যেতে হবে। ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য, ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যগুলো সম্বন্ধে ধারণা, তারপরে বুকস অ্যান্ড অথার্স, এটা অবশ্যই বুকস অ্যান্ড অথার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক জানতে হবে, সঙ্গে ছদ্মনামগুলো জেনে যেতে হবে। অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান প্রশ্ন হতে পারে, জানতে হবে। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স,
নদ নদী বা নদী তীরবর্তী শহর, হ্যাঁ নদী তীরবর্তী শহরগুলো জানতে হবে, কোন শহর কোন নদীর ধারে অবস্থিত। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, আচ্ছা ইম্পর্টেন্ট ডে বা ডেইজ, তোমরা যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ পার্টিকুলার সেই দিনটির কোনো মানে পার্টিকুলার সেই দিনটির কোনো তাৎপর্য রয়েছে কিনা দেখা যায়। ক্যালেন্ডারে 365টি দিনের প্রায় প্রত্যেকটা দিনের সম্পর্কে দিনেই কিছু না কিছু ঘটনা ঘটেছিল বা কিছু না কিছু জিনিস আমরা পেয়েছিলাম, তো পার্টিকুলার সেই দিনটা বা তার আগের দিনটা বা তার পরের দিনটা জেনে যেতে হবে। বাংলা কোন মাস চলছে, কোন সাল চলছে এটাও আমরা অনেকে জানি না এখন, কত কোন মাসে কত দিন এটাও আমরা অনেকে জানি না। বাংলায় এরকম মাসও আছে যেখানে 32 দিনে মাস হয়, আমিও আগে জানতাম না। কখনো কোনো সময় ইন্টারভিউ এর মানে জন্য প্রস্তুতি নিতে গিয়ে আমাকে দেখতে হয়েছিল, আমিও তখন জিনিস তার আগে শুধু মাসের নাম জানতাম, অত তখন হিসাব করতাম না, কারণ ছোটোবেলা থেকেই বাজে অভ্যাস যে আমরা ইংরেজি ক্যালেন্ডারটাই ধরতে পারি, বাংলা ক্যালেন্ডারটা আমরা খুব ভালো একটা ফলো করি না। কিছু বিশেষ দিন আমাদের মনে থাকে, যেমন 25শে বৈশাখ, শুভ নববর্ষ, এই সমস্ত বিষয়গুলো। এছাড়াও কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমরা জানি, বাংলা ভাষায় ফলো করি, 22শে শ্রাবণ, মানে এই তো মোটামুটি কয়েকটা হাতে গোনা, কিন্তু সবগুলোই কিন্তু আমরা ইংরেজিতেই আমরা মেনটেন করি বা আমরা জানি বুঝি আর কি। আশেপাশের দেশ বা ভারতীয় উপমহাদেশ বা বা হচ্ছে যেই দেশগুলোর সঙ্গে, যেমন রাশিয়া, রাশিয়া খুব এখন সামনের দিকে রয়েছে, রাশিয়া ইউক্রেন, হ্যাঁ এদের যে মুদ্রা সম্পর্কে জানতে হবে, রাশিয়া ইউক্রেনের ঘটনাটা সম্পর্কে জানতে হবে। অগ্নিপথ, অগ্নিপথ সম্পর্কে অবশ্যই জানতে হবে, অগ্নিপথের পজিটিভ নেগেটিভ বিষয়, সরকারি সম্পত্তি নষ্ট, বর্তমান যুব সমাজের ভবিষ্যৎ, এগুলো জানতে হবে। ছাত্র মুভমেন্ট মানে যে যেখানেই হোক না কেন, সেটা পশ্চিমবঙ্গ হোক, ভারত হোক, যেখানেই হোক, কৃষক আন্দোলন যদিও অনেকদিন আগের বিষয় তবুও একবার দেখে নিও। তারপরে হচ্ছে ড্যাম তো বললাম, তো মোটামুটি এই যে বিষয়গুলো আছে, হ্যাঁ এগুলো তোমরা অবশ্যই আরও একবার করে কিন্তু তোমরা দেখে যাবে। এবার এগুলো ছাড়াই, শুধু এগুলো তো নয়, এগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো টপিক আছে, তোমরা সবাই ইউটিউবে অ্যাক্টিভ, ইউটিউবে দেখছো সবাই বিভিন্ন রকম বিষয়গুলো, তো সেখান থেকে একটা ধারণা তৈরি হচ্ছে। এখন বলবো যে এখন এই মুহূর্তে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা না করে, মানে অন্যান্য বিষয় নিয়ে চিন্তা না করে তোমরা তোমাদের ইন্টারভিউতে ফোকাস করো, ঠিক আছে, ইন্টারভিউতে ফোকাস করো, কারণ খুব সামনে চলে এসছে। দেখো ইংরেজি থেকে, ইংরেজি অনার্স বা ইংরেজি থেকে যারা আছো বা বাংলা থেকে যারা আছো তাদের সাহিত্য থেকে প্রশ্ন করা হবে, এছাড়াও বিভিন্ন লেখক তাদের লেখা বই, নাটক, যা যাবতীয় আছে এগুলো সম্বন্ধে জানতে হবে, দু চারটা সম্বন্ধে জানতে হবে। এবার কোন কোন কার কার লেখার উপরে সিনেমা তৈরি হয়েছে, কী কী সিনেমা তৈরি হয়েছে, প্রেক্ষাপট কী আছে, এগুলোও জানতে হবে। দেখবে অনেক অনেক লেখকের, অনেক লেখকের অনেক টপিকের ওপরে সিনেমা তৈরি হয়েছে, বাংলাতেও হয়েছে, হিন্দিতেও হয়েছে, বিদেশে তো হয়েছেই, হ্যাঁ তো এগুলো সম্পর্কেও কিন্তু জানতে হবে। তো মোটামুটি এইটুকু ছিল, তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, আমি ডিসক্রিপশনে গ্রুপে জয়নিং লিঙ্কটা দিয়ে দেবো, প্রয়োজন মনে করলে ওখানে জয়েন হয়ে যাও। ওখানে ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করে থাকেন, ঠিক আছে, ওখানে আমি কম অ্যাক্টিভ, ক্যান্ডিডেটাই সবসময় নিজেদের মধ্যে ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকেন। এখন ব্যাপারটা হচ্ছে যখন একটা আলোচনা হয় তখন সেখান থেকে নিশ্চয়ই দুই লাইন আমরা নিশ্চয়ই জানতে পারি, তো এই জন্য বলবো যে যারা গ্রুপে নেই তারা গ্রুপে জয়েন হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমি আরও আসবো, এরপরে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য আসবো। আমাদের যে ক্যান্ডিডেটগুলো রয়েছে আশা করি তারা ইন্টারভিউ আগামীকালকার থেকে অনেকে শুরু হচ্ছে, তো তাদের সঙ্গে কথা বলে তারা যদি তাদের ইন্টারভিউগুলো শেয়ার করে এক্সপিরিয়েন্স, তো আমি চেষ্টা করবো সেগুলো চ্যানেলে শেয়ার করার। তো ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর নোটিফিকেশান বেলটিও প্রেস করে দিও, পরবর্তীতে ভিডিও ছাড়লেই যেন তোমাদের আইসিডি সঙ্গে ভিডিও যেন তোমরা পেয়ে যাও নোটিফিকেশান, ঠিক আছে। তো চলো, তোমাদের সকলের জন্য বেস্ট উইশেস রইল ইন্টারভিউয়ের, আর সেকেন্ড ফেজ ইন্টারভিউ হবে, থার্ড ফেজ হবে, এরকম হতে পারে যে ফোর্থ ফেজ ইন্টারভিউ হচ্ছে,
তো এখনই চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, একটু অপেক্ষা করতে হবে। তবে অপেক্ষা করে শুধু টাইম নষ্ট করবে না, প্রিপারেশন নাও, প্রিপারেশনটা নাও, টাইমটাকে কাজে লাগাও, কারণ আজ নয় কাল ইন্টারভিউ তো হবেই, কারণ শুরু হয়ে গিয়েছে। কল লেটার পাবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, এনএক্সএসসি সবই হবে, কিন্তু ইন্টারভিউটা কিন্তু দিনটা এগিয়ে আসছে। যে কোনো দিন দেখবে ইন্টারভিউ শুরু হওয়ার মধ্যে, যে কোনো দিন দেখবে আইসিডিএস সেকেন্ড ফেজের লিস্ট দিয়ে দিয়েছে, এরকমও হতে পারে যে কালকেই 25 তারিখেই লিস্ট দিয়ে দিচ্ছে সেকেন্ড ফেজের, ঠিক আছে, তখন দেখবে যে ও বাবা এত তাড়াতাড়ি দিয়ে দিল। তো এই জন্যই ওটার জন্য যে প্রস্তুতিটাকে নষ্ট করুন। চলো ঠিক আছে, এখন তাহলে এই পর্যন্তই থাকলো, আমি পরে আরও ভিডিও নিয়ে আসবো, আরও কথা হবে। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও।